নমস্কার আমি কৌশিক তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি আরও একবার আমার চ্যানেলে তো আজকে আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওতে আমি আলোচনা করব একটি জেকে বই নিয়ে এবং তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ এটা হচ্ছে তরুণ গোয়েলের জেনারেল নলেজ টোয়েন্টি এবং সেটার ইংলিশ ভার্সান বেঙ্গলি ভার্সনের ওপর ভিডিও আমি বেশ কিছু সময় আগে করেছিলাম তবে আজকের এই ভিডিওটা বেসিক্যালি ফুড এসাইকে কেন্দ্র করে যদিও তোমরা যারা বিভিন্ন রকম পরীক্ষার প্রিপারেশান নাও ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বা বাইরে ডাব্লিউ হোক এসএসসি হোক বা এখন যেমন ফুড ফুটেসের কথা বলছি তার জন্য যারা প্রিপারেশান নেওয়ার কথা ভাবছো বা পুলিশ সার্ভিস পুলিশ সার্ভিস বললে ভুল হবে তোমার কনস্টেবল বলো লেডি কনস্টেবল বলো পুলিশের ক্ষেত্রে সেখানেও তোমরা কিন্তু জিকে বই হিসাবে এই বইটাকে কনসিডার করতে পারবে তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ বিভিন্ন পরীক্ষার বই সংক্রান্ত ভিডিও কিন্তু আমি বেশি পরিমাণে করে থাকি এছাড়াও ডাব্লিউ বিসিএস ফুড এসআই এই সংক্রান্ত কিন্তু ভিডিও আসতেই থাকে এই বইটার আমি যখন আমি যখন একটা বুকলিস্টেছিলাম তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে ফুড এসআইয়ের ওপর তোমরা দেখবে ইংলিশ ভার্সনের ক্ষেত্রে আমি এটাকে সেকেন্ড পজিশনে রেখেছিলাম এর আগে আমি লুসেন্টকে রেখেছি এক নম্বরে লুসেনকে এক নম্বর রাখার কারণ হচ্ছে কেন ফুড এসেয়ের ক্ষেত্রে আমরা জানি যে জিকের একটা বড় গুরুত্ব রয়েছে যেহেতু এই বইতে জিকের পোর্শনটা একটু কম আমরা দেখবো কন্টেন্টের শেষের দিকে সেই জন্য এটাকে আমি সেকেন্ড পজিশনে রেখেছিলাম বাট যারা ডাব্লিউ বিসিএসের প্রিপারেশান নিচ্ছ বা ডাব্লিউ বিসিএসের মতো কোনো সিভিল সার্ভিস পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু এই বইটা বেশ শুরুর দিক থেকেই বেশ ভালো কারণ এখানে বাকি যে স্টাডিজের যেগুলো পেপারটা হিস্ট্রি হোক জিওগ্রাফি হোক পলিটি হোক ইকোনমি হোক সায়েন্সের পোর্শন হোক সেগুলো কিন্তু বেশ ভালোভাবে দেওয়া রয়েছে এবং আমার নিজস্ব ব্যক্তিগত একটা ফেভারিট বই এটা আমার নিজের সংগ্রহে দু হাজার তেইশের এডিশানটা আছে যেটা আমি পড়েছি এই এডিশানটা আমি ভিডিও করার জন্য নিয়ে এসেছি তারকদার দোকান থেকে সেটা হচ্ছে তোমার ন্যাশনাল বুক সেন্টার স্টল নাম্বার ফিফটি ওয়ান এটা কলেজ স্ট্রিটে কলেজ স্কোয়ারের গায়ে এবং কারকাটা ইউনিভার্সিটির অপোজিটে অপোজিটে রয়েছে এখানে তোমার দেখতে পাচ্ছ এটা দাম করা আছে দুশো পঁচানব্বই আমরা এখানেও সম্ভবত ব্যাকে দেখতে পাবো দুশো পঁচানব্বইয়ের দাম রয়েছে তো তারকদার দোকানে তোমরা যদি এই বইটা কখনও দেখতে যাও সেখানে কিন্তু এখানে একশো বাষট্টি টাকা পড়বে তো তোমরা চাইলে সেই দোকানে দেখতে পারো আমার আলাদা করে কোনো কমিশনের ক্ষেত্রে নেই আমি উল্লেখ করে রাখলাম তো যারা এই বইটা সম্পর্কে এখনও জানো না কারণ অনেক কাছে থাকতে পারে এটা এটা খুব প্রচলিত বই তাদের আমি প্রথমে কন্টেন্টটা একটু দেখিয়ে দিই তারপর আমরা ভেতরেও দেখব যেমনটা আমি বললাম যে আমার ব্যক্তিগত পছন্দের বইয়ের মধ্যে কিন্তু এটা পড়ছে তার কারণ হচ্ছে যে এই বইয়ের ইনফরমেশান কিন্তু বেশ ডিটেল মানে সাধারণত এটা যদিও একটা জেনারেল নলেজের বই জেনারেল স্টাডিজের বই নয় কিন্তু একটা জেনারেল স্টাডিজের বইতে যেরকম বিষয়গুলো থাকে এখানে কিন্তু সেরকমই বেশ ভালোভাবে সমস্ত বিষয় কিন্তু দেওয়া রয়েছে এবং বিভিন্ন টপিকের পাশেই তার যে নির্দিষ্ট পেজ নাম্বার সেটা উল্লেখ করা আছে ফলে কী হয় আমরা সেই পেজটাতে ডিরেক্ট চলে যেতে পারি এই ব্যাপারটা লুসেন্ট আমার একটু সমস্যা হয় চট করে পেতে অসুবিধে হয় আর এখানে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ইকোনমি তারপর জেনারেল সায়েন্সের তিনটে পোর্শনই আছে আর যে বলছিলাম জেনারেল নলেজ এখানেও রয়েছে কিন্তু অল্প রয়েছে লুসেন্টে তোমরা দেখবে এই জিগের পোর্শনটা অনেকটা বেশি লুসেন্টের উপর আমি ভিডিও করবো খুব শীঘ্রই তো সেই জায়গা থেকে কিন্তু আমি ওই জন্য তোমাদের বলবো এটা আমি সেকেন্ড অপশানে রেখেছি ফুড এসেয়ের ক্ষেত্রে বাট ডাবলিউ এস ক্ষেত্রে তোমরা এটা প্রথম অপশান হিসাবে ধরতে পারো যদি জিকের বই দেখতে চাও বা জেনারেল স্টাডিজের বই অনেকে না কিনতে পারলে এই বইটা দিয়ে শুরু করতে পারো খুব ভালো বই খুব ডিটেল বই কিন্তু এখানে এটাও বলে রাখি যদি এটা টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি টোয়েন্টি থ্রি যেতে তার সাথে কিন্তু খুব একটা তোমার চেঞ্জ কিছু আমি দেখতে পাইনি তো আগের এডিশন থাকলে কিন্তু এই এডিশনটা নতুন করে কেনার দরকার নেই তো আর কিছুটা পুরনো ইনফরমেশান কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাবে মানে সেগুলো আপডেট হয়নি ভুল ইনফরমেশান একজন নেই বলবো না কিন্তু ভুল ইনফরমেশান সব বইতে কম বেশি একটু একটু থাকি সেই জায়গা থেকে মার্কেটে অ্যাভেলেবেল বইগুলোর মধ্যে কিন্তু এটা বেশ ভালো হয় এমনি কালারফুল বই পেজ নাম মানে পেজ কোয়ালিটি যদি বলি ঠিকঠাকই পাতলা কিন্তু ঠিকঠাক এবং খুব সুন্দর বই মানে কেউ আমি আবারও রিপিট করব কেউ যদি জিএস বই না কেনে আমি শুধু ফুড এসের কথা বলছি না যে কোনো এক্সামের ক্ষেত্রে ধরো জিএস বইয়ের দামগুলো বেশি হয় কেউ ভাবলো যে আমি জিএমস্টে যে মোটা বই এখন কিনবো না আমি একটা ভালো জিকে বইতে শুরু করতে চাই তুমি চাইলে কিন্তু এই তরুণ গোয়েলের যদি ইংলিশ ভার্সানে ক্ষেত্রে চাও এটাতে শুরু করতেই পারো আর ফুড এসের ক্ষেত্রে যেমন আমরা আমি বললাম লুসেন্ট আমি ফার্স্ট প্রেফারেন্সে রেখেছি এক্সট্রা তুমি যদি দেখতে চাও বা তোমার যদি ভালো লাগে যে এটা আরও বেশি ডিটেলে যেহেতু এটা অবশ্যই লুসেন্টের থেকে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু ডিটেলে বই তো তোমরা কিন্তু এ বইটা কনসিডার করতে পারো আমি আর একটু দেখিয়ে দিই এখানে জিওগ্রাফির ক্ষেত্রে আমি দেখলাম কিছু কিছু ধরো আপডেট হওয়া উচিত ছিল যেহেতু এটা দু হাজার চব্বিশের এডিশান তো সেগুলো হয়নি তেইশে যা ছিল তাই রয়েছে তো একটু হলে ভালো হতো আর কি আবার জিওগ্রাফির যেটা স্ট্যাটিক পোশন সেটা কিন্তু এইভাবে ভালো রয়েছে এটারই যে আমি বাংলা এডিশনটা নিয়ে ভিডিও করেছিলাম সেখানে তোমরা দেখতে পাবে পশ্চিমবঙ্গের উপরে কিন্তু একটা আলাদা করে চ্যাপ্টার বেশ অনেকটা অংশ ছিল এখানে ইংলিশ ভার্সনে সেটা তোমরা পাবে না তো যাই হোক তো এই হচ্ছে আমাদের এই বইয়ের বিষয় খুব ভালো বই এটা নিঃসন্দেহে এবং খুব ডিটেল মানে আমি যে কোনো চ্যাপ্টার তোমার দেখাতে পারি সেটা তোমার এটি সিটিজেনশিপ পলিটি দেখতে পাচ্ছ খুব ডিটেল তোমার এটা পড়লেই বলতে পারো মানে তুমি ম্যাক্সিমাম এমসিউ এমসি কিউ করার মতো জায়গায় চলে যাবে আমি শুধু এটার উপরেই মানে এটা দু হাজার চব্বিশে দিয়েছেন দু হাজার তেইশের উপরে আমি একটা ভিডিও করেছিলাম ডাব্লিউ বিসিএসের ক্ষেত্রে সেখানে আমি উল্লেখ করেছিলাম এই বিষয়গুলো তো তোমাদের কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করবে তোমরা জিজ্ঞাসা করেও থাকবে এবং তোমরা লক্ষ্য করবে তোমাদের প্রায় সব রকম প্রশ্নের উত্তরই কিন্তু আমি দিয়ে থাকি তো এই ভিডিওটাকে ভাবছি আর বড়ো করবো না আর এমনিতে বাইরে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে যে কোনো সময় কারেন্ট অফ হতে পারে আজকে ভিডিও দিতে হচ্ছে দেরি হবে আমার মনে হচ্ছে কারণ আমার প্ল্যান ছিল না আছে কোনো ভিডিও দেওয়ার তাই আমি ভাবলাম যে বইটা ভিডিওটা করেই নিই কারণ অনেকগুলো বইয়ের ভিডিও করতে বাকি আছে ফুটে শেখে মাথায় রেখে বেশ কিছু বইয়ের ভিডিও আমি করেওছি তোমরা যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছো তারা তো জানোই আর যারা নেই তারা কিন্তু আমার চ্যানেলের সাবস্ক্রাইব করেও দেখতে পারো এবং ভিডিও সেকশানে গেলেও দেখতে পাবে অনেক ভিডিও করা আছে ঠিক আছে এই শেষের বইগুলো প্রসঙ্গে একটু বলে দিই তোমাদের কাছে যদি এই জিকে বইটা থাকে ঠিক আছে তাহলে কিন্তু এই বইগুলো আর কিনতে যাবে না এগুলো একই জিনিস শুধু এগুলোতে প্রশ্নগুলো অ্যাড করা আছে এটা যেমন কোনো এমসি কিউ নেই এখানে এমসি আছে এটাই যা ডিফারেন্স এই বইটাও তাই এই এই যা আছে এখানে তাই আছে বরং দাম বেশি এটার পাঁচশো টাকা দাম দেখতে পাচ্ছি এখানে শুধু এখানে এমসি কিউ আলাদা করে করা আছে এটা আমি দেখেছিলাম কিন্তু আমার তেমন বিশেষ কিছু মনে হয়নি তো যাক এলো ব্যাক কভারে দেখতে পেলাম বলে দিলাম এই হচ্ছে আমাদের বই বইয়ের পেজ কয়েকটি তো বললাম বাইন্ডিং আমি তেইশের বইটা ইউজ করছি আমার তো বেশ ভালোই লেগেছে মানে আমার এখনও অব্দি কোনো পেজ বেরিয়ে আসেনি বা কোনো রকম কোনো সমস্যা হয়নি তোমরা মনে হয় বৃষ্টির আওয়াজও শুনতে পাবে মানে চলে আসবে কারণ বাইরে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে এই বইতে কিন্তু কিছু কিছু ডায়াগ্রাম আছে একদম না থাকা নয় কিন্তু হ্যাঁ কম আছে কিন্তু এই বই আর একটা ভালো দিক হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা ইতিমধ্যে খেয়াল করে থাকবে সেগুলো কিন্তু বোল্ড করা আছে লাল করে তো সেগুলো সহজেই চোখে চলে যায় মানে লালের মতো দেখতে পাচ্ছ একটা হালকা আর একটা আরও ডিপ ঠিক আছে তো এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি ইম্পর্ট্যান্ট ইনফরমেশান তোমরা যখন এখান থেকে কোনো একটা চ্যাপ্টার ধরো করে নিলে ফর এক্সাম্পল আমরা এখন দেখতে পাচ্ছি ধরো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আজাদ হিন্দ ফোজ দেখতে পাচ্ছি এটা তুমি তোমাকে বলছি তুমি এটা করো করে তুমি যে কোনো একটা এমসি বই খোলো এবং তুমি দেখো তুমি ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু করতে পারছো আর অন্য কোনো বই না পড়ে এই বইতে এই বইটা এতটাই ভালো বই আর কি এতটাই ভালো ঠিক আছে চলো আমি ভিডিও এখানেই শেষ করলাম